আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমার কাছে অনেকে জিজ্ঞেস করে যে ভাই, এই যে ফুল মাঠগাঁটটা আপনি কিভাবে লাগিয়েছেন এবং কোথা থেকে লাগিয়েছেন, তো এই বিষয় নিয়ে আজকে মূলত ভিডিও। তো বেশি কথা না বাড়িয়ে আমি বলি, আপনারা ভালো করে শুনুন। এটা হলো, আপনারা সবাই জানেন, ভার্সন 2 অর্থাৎ ইয়ামাহা এফজেড ভার্সন 2-র যে মাঠগাঁট, সেই মাঠগাঁটটা। তো এটা আমি কিভাবে সুজুকিতে লাগিয়েছি তার বিবরণে বলছি, সবাই ভালোভাবে শুনবেন। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আমি বলি, তো এটা লাগানোর জন্য প্রথমে আপনাদের সুজুকির যে মেন গার্ডটা থাকে, এখানে একটা ছোট্ট গার্ড, সেটা খুলে ফেলতে হবে। তো আমি সেটা খুলে ফেলছিলাম। খোলার পরে এই যে কিলাম দেখছেন, এই যে কিলাম, এই কিলামটা আপনাদের এই গাড়ির সাথে থাকে, কিন্তু এই কিলামে হবে না। আপনাদের এইখানে একটা কিলাম লাগাতে হবে, সেটা হচ্ছে এর ভিতরে আছে, এর ভিতরে একটি কিলাম লাগানো আছে। তো আমি সেটা আপনাদের কতক্ষণ দেখাতে পারবো জানি না, ওখানে একটি কিলাম লাগানো থাকে, ওইখানে একটা আমার লাগানো লাগছে, আর এইখানে একটা লাগছে, এইখানে একটা কিলাম লাগাইছি। আর এইখানে হয়তোবা এইখানে একটা, না এখানে নাই, এখানে লাগানো নাই, তো এইখানে লাগাইছি। আর এই পাশে একটা কিলাম লাগাইছি একটা, আর আপনার আর এখানে একটা। তো এই দুটো কিলাম এতে ইনস্টল করা লাগছে, তারপরে আপনার এটা সেট হয়েছে। তো দেখছেন আপনারা সুন্দরভাবে আমার ফুল মাঠগাঁটটি সেট হয়েছে, এই যে। তো এটা আমি লাগাইছি যশোর থেকে, এটা নিয়েছিল আপনার 1200 কি 1500 এরকম নিয়েছিল, আমার মনে নাই। আর লাগাতে নিয়েছিল আপনার 200 কি 300 টাকা। তো এই হলো আমার মাঠগাঁট লাগানোর, তো এইভাবে মাঠের মূলত লাগাইছিলাম যশোর থেকে। আপনারা চাইলে লাগাতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।